আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কি তোমাদের সুন্দর করে দুইটি চক্ষু দিলাম না, আর দুইটা ঠোঁট আমি তোমাদের দেই নাই, এই ঠোঁট দিয়ে ইসমান দিয়া তোমরা আমার জিকির করবে, আর এই চক্ষু দিয়া তোমরা আমার নিয়ামতগুলো দেখে দেখে প্রশংসা করবে। প্রশংসা করবো কার? তাহলে এক নম্বরে কি করতে হবে? নামাজ পড়া ছেড়ে দিবেন, এদের কি হবে তর্পণ উঠিয়ে নেবেন কে? কথা বলেন ঠিক কিনা, তোমার কবুল হবে না, কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্রমে আপনি যত দান করুন সদকা করুন ভালো কাজ করুন, যদি আপনি আমি নামাজ না পড়ি আল্লাহ দরবারে কোন নেকি বরাদ্দ হবে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে ছয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহম করবেন, যত দোয়া করেন যত চেষ্টা করেন নামাজ ছাড়া আল্লাহ পাক আমাদের উপরে রহম করবেন, রহম করবেন না কোনো কারণে। এরপরে মৃত্যুর সময় বেনামাজিদের তিনি কি গজব হবে বলেন তো? কয়টি গজব? আরো জোরে বলেন, তিনটি গজব হবে মৃত্যুর সময়। যখন ওই ব্যক্তির মৃত্যু হবে বেনামাজির, তখন যে কষ্ট করে করে দুনিয়ার দিকে লাল মারায়া আগা বুদা হয়ে পেশাব পায়খানা করতে করতে মৃত্যুবরণ করবে বলি নাউজুবিল্লাহ। এরপরে দুই নাম্বার, ওই ব্যক্তি যখন পৃথিবী থেকে বেনামাজি বিদায় হয়ে যাবে, ওই সময় তার রিজিকে তার খাদ্য ভাণ্ডার জমিবে না, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আরেকটা হলো তিন নম্বর, ওই ব্যক্তি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, বেনামাজি যখন পৃথিবীর থেকে আল্লাহ পাক তাকে তুলিয়ে নেবে, ওই সময় তার অবস্থাটা হবে পিপাসিত অবস্থায়, তাকে যদি সাগর পর্যন্ত দিয়ে দেওয়া হয় তার পিপাসা মিটবে না, এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে পারবে না, শীতকাল দিকে থাকবে কিন্তু আমরা বুঝতে পারবো। এই হলো বেনামাজির অবস্থা। এরপরে যখন বেনামাজিকে কবরে রাখা হবে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার আযাব দিবেন, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে তখন বেনামাজি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কবরস্থ হয়ে যাবে, এখানে তিনটি আযাব হবে, বলেন তো কয়টি আযাব? এক নম্বর আযাব হলো যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতারা এসে তাদের হাড়গুলো একদিকের হাড় আর একদিকে নিয়ে সুরমার করে আশার দিকে দিতে গুড়া হয়ে যাবে, তারা চিৎকার দিতে থাকবে, তাদের কেউ হুজুর হবে কিন্তু তাদের চিৎকার কেউ শুনতে পারবে না। এরপরে দুই নম্বরে বলা হয়েছে তাকে আগুন নিয়ে তাদের সামনে আসবে, এই আগুনের ফেরেশতারা তাদেরকে জ্বলন্ত আগুন দিয়া পড়বে, মাথায় চুলগুলো একবার পড়বে, হাতগুলো একবার সরকার করে দিবে, পা গুলোর দিকে আগুন জ্বলতে থাকবে আর চিৎকার মারবে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পারবে। এটা হলো বেনামাজিদের যখন সে মৃত্যুবরণ করে কবরে সাজিত হবে পরিণত হবে, তখন তার এই
তিনটা অবস্থা হবে। এবার আসল হাসরের মাঠে বেনামাজিদের অবস্থা কেমন হবে? হাসরের মাঠে যারা নামাজ পড়ে নাই, নামাজকে ছেড়ে দিয়েছে, হাসরের মাঠে তাদের অবস্থাটা কেমন হবে? তিনটি পয়েন্ট সম্মানিত সম্মানিত মিডিয়া ভাইরা, আপনারা এক সাইড আসুন, কথা কম করেন, একবার আপনারা যদি কথা বলেন তাহলে ওয়াজ কেমনে করবো? একটু বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছে সাল্লাল্লাহু। সম্মানিত ইমানদার একটা কোয়ালিটি হলো তারা যথা সময় নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? যে যা বলে বলুক আমার দিকে তাকাবে, আমি আপনাদের দিকে তাকাবো, মনে করেন দুনিয়া ভূমিকম্প হয়ে যাচ্ছে, ওদিকে আমাদের দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? মিডিয়া ভাইরা আসতেছেন ইসলাম প্রচার করার জন্য, একটা ভালো কাজ কিন্তু সুষ্ঠুভাবে করতে হবে, আপনারা ডিস্টার্ব মনে করবেন না, এদিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের একটি কোয়ালিটি হলো আমাদের উচিত করা
এই কোরআন আপনি যত চেষ্টা করেন কোরআনকে উদ্ধার করার জন্য এই পৃথিবীর কোন দিন কোরআন কোনদিন বন্ধ করতে পারবে না। আমার নবীজি বলেছেন যখন আল্লাহর কোন বান্দা তার দিন ঘর থেকে আর যদি আল্লাহর কোন বান্দা একটি আয়াত বুঝার পরে শোনার পরে আমল করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, নবীজি বলেছেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুমিন বলে ব্যাখ্যায়িত করে বলেছেন এই মুমিনদের গুণ হবে কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনদের কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না। আর আল্লাহ পাক বলেন যারা প্রকৃত মুমিন আমি আল্লাহ এদের কোনো ভয়ের কারণ সৃষ্টি করে দেই না। সুবহানাল্লাহ। আমি মামুনদের উদ্দেশ্যে একটি হাদিস করে শেষ করে দেবো। মামুনরা চারটি কাজ করবে, কয়টি কাজ একটু জোরে বলেন কয়টি কাজ? এক নম্বরে যখন মসজিদে আজান হবে ওক্ত হয়ে সময় মতো নামাজ পড়া, কথাটা কার? দুই নম্বর রমজান মাসে রোজা করে রাখবেন, তিন নম্বরে স্বামীর খেদমত করবেন, চার নম্বরে পর্দার সাথে ঘুরবেন, কার সাথে? আজকে কি পর্দা আছে? টিভির পর্দা আছে, জানালার পর্দা, দরজার পর্দা দামি দামি, কিন্তু মা বন্ধের পর্দা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পর্যন্ত এ বিষয়টা আয়াত নাযিল করে দিলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর নারীরা ঘরের অভ্যন্তর থাকো, পর্দার সাথে থাকো, বেপর্দায় ঘুরিও না। জাহেলিয়াতের যুগে মূর্খের যুগের যেমন হেরে ধীরে আগে মহিলারা ঘুরিয়েছে এমন ভাবে তোমরা ঘোরাফেরা করো না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত আজ অনেক কথা ছিল কিন্তু এই আয়াতের উপর অনেক কথা ছিল আসলো না। তাহলে আমাদের সৎ কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সৎ কাজ করতে হবে, তাহলে আমরা ইমানদার হতে পারো। ইমানদারদের মধ্যে থাকতে হবে এই মানুষরা তিনটি গ্রুপে পরিণত হয়। কয়টি গ্রুপ? একটা খাঁটি ইমানদার, আরেকটা ইমানদারের পক্ষ যারা নেয় এরাও ইমানদার, আরেকটা হলো বেইমান, বেইমানের পক্ষ যারা নেবে এই দলটা এই দিকে আসতে পারে, এই দিকে আসতে পারে। তাহলে দল কয়টা? তিনটা। একটা লোক মুসাব যাবি না, এই দলটা এইদিকেও থাকতে পারে, এইদিকে, এই দিকে থাকলে জাহান্নামী, এই দিকে থাকলে মুমিনদের সঙ্গে চিৎকার আল্লাহু আকবার।